জীবনের মধ্যে উত্থান পতন আছে, আনন্দ দুঃখ আছে, সুখ হাসি কান্না আছে, এবং প্রতিটি দিনই কখনো একরকম যায় না। জীবনটা একটা যুদ্ধ, জীবনটা একটা খেলা, এবং এই খেলাটাকে সুন্দর মতো প্লে করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে জেতা যায়, তাহলে পড়ে থাকতে হয় পিছনে। আমি কিন্তু একদম ফিল্মের মূল বক্তব্য বলে দিলাম বলা যায়। আর এখানে যা করছি বা যেভাবে যা আমাকে করিয়ে নেবেন ওয়ালিদ, আমার খুব পছন্দের একজন, একসঙ্গে আমরা কাজ করেছিলাম, একটা নির্ভরশীলতা, একটা আত্মবিশ্বাসের জায়গা, একটা ভালো বন্ধুত্বের জায়গা আছে। এবং আমি এটা বিশ্বাস করি, আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা ভালো বন্ধুত্ব, কাজের ক্ষেত্রে একটা প্রেম, আদান প্রদানের জায়গা যদি ডিরেক্টর, ডিওপি, টোটাল টিম সবার সাথে সবার কোয়ার্টিস এভরি সিঙ্গল মুভ যদি তৈরি না হয়, সেখানে আসলে একটা ভালো কাজ তৈরি হয় না। আমাদের বন্ধনটা খুব সুন্দর, আমরা সবাই চেষ্টা করবো আমাদের সবাইকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য। অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার বেস্ট, যেটা আমি না, যেটা আমি করতে ডিফিকাল্টিস হতে পারে, তেমন চরিত্র আমার বেশি টানে, আমার মনে হয় সেটা করি, সেই চেষ্টাটাই করবো এবং জীবনের খেলায় আপনাদের সবার সামনে নতুন একটা খেলা নিয়ে আসবো। সো দোয়া করবেন সবাই আমার জন্য। আপনি আসুন, প্রশ্নটা সবাই শুনুন, আসুন 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 আসুন, আপনি আসুন। এত সুন্দর প্রশ্ন, দূর থেকে কেন শুনবো বলেন। জীবনের অনেক খেলাই আছে, তো এখন আপনি তো জীবনের খেলা ছবিটা নাম দিয়েছেন, তা আমি জানতে চাই যে একটুকি টাচ দাও, কি ধরনের খেলাটা আপনারা দেখতে যাচ্ছেন? থ্যাংক ইউ। উনি যখন বলেছেন ওনার মতো করে যতটুকু পারি মূল গল্পটাকে রিভিল না করে বলার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বিভিন্ন রকমের খাদ্য অধিকার সংঘাত থাকে, কোনটা ছোট কোনটা বড়। আমরা কখনো কখনো ক্ষমা করে দিই, ভুলে যাই, আবার কখনো কখনো সেটা এমনভাবে মনে দাগ কেটে বসে যায় যে জীবন কিংবা মৃত্যু যেখানেই চলে যাক না কেন, ওই একটা জায়গায় জয়ী হতে হবে। এটা হচ্ছে এই জীবনের খেলার উদ্দেশ্য, এবং এটাকে একটা সফলতার গল্প আমরা দেখতে পাবো এই ছবিটিতে। আশা করি বোঝাতে পেরেছি। চলে ব্যক্তি জীবনে যে আমাদের যে খেলা, সেই খেলা আসলে মারামারি কম থাকে, আমরা খুব ক্রিটিক্যাল এবং ক্রিটিক ওয়েতে আসলে লাইফটা লিড করি। সে জায়গা থেকে স্যামি যে কথাটা বলল যে এখানে খুব মারামারি আছে, তো এর সাথে আপনি আপনার ব্যক্তি জীবনকে কিভাবে তুলনায় করবেন? এটা একেবারে সত্যি যে ব্যক্তি জীবনে আমাদের এখানে যে খেলাটা চলে সেখানে আসলে আমরা কতটা শারীরিক বেশি শক্তি দেখিয়ে খেলাটাকে জয় করার চেষ্টা করি সেটা এক রকমের জায়গা, আবার কিছু জায়গা আমরা আসলে মানসিক শক্তি বুদ্ধিমত্তা দিয়ে এক রকমের খেলা খেলি এবং সেখানে জয়ী হই। এই জীবনের খেলাতে শুধুমাত্র বেশি শক্তির জায়গা আছে সেটা নয়, সেখানে স্নায়ু শক্তি, মানসিক শক্তি, হেরে না যাওয়ার গল্প, সামনের দিকে এগিয়ে যাওয়ার গল্প, যে কোনো অভিভাবক শক্তি সঞ্চয় করে জীবনের খেলাকে জয়ী হতে হবে সেই বার্তাটা হতে আছে। থ্যাংক ইউ। আমি শুরুতেই বলবো যে আমরা প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, এই যে এখানে আমরা যারা যারা আছি আমরা প্রত্যেকে সাংবাদিকতার সাথে জড়িত, কিন্তু প্রত্যেকে লেখা, দর্শন, দেখা, বলা, চলা আলাদা, এবং সেই কারণেই আসলে প্রত্যেকে আলাদা ব্যক্তিত্ব হয়ে ওঠে। দুজনের কথা বললেন, খুবই ট্যালেন্টেড দুজন মানুষ, পরিমণি এবং পূজা, তাদের সঙ্গে খুব সুন্দর কাজ করার সুযোগ হয়েছে, একটা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাও খুব ভালো। আমরা সবাই চেষ্টা করেছি জিন পাওয়া প্যারি দুটোতে দু রকমের গল্প বলবার চেষ্টা করবার, যাতে করে আপনাদের সামনে ভালো কিছু আনতে পারি, এবং সেই ধারাবাহিকভাবে এখন আছে সিন্ডি, এবং সিন্ডি অলরেডি একজন ট্রেইন পারফর্মার, এবং গল্পের জন্য যে ধরনের চরিত্রের জন্য ওকে দরকার ঠিক তেমনই একটা চরিত্র, সেটা অলরেডি এক্সপ্লেইন, খুব হার্ড ওয়ার্ক ওকে হয়তো করতে হবে না, সেটা হয়তো আমাকে করতে হবে, আই উইল ট্রাই মাই বেস্ট, ইনশাআল্লাহ অন্যরকম একটা জার্নি আপনারা দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস।